যশোর শাহশাহ নানা কর্মসূচিতে শেখ রাসেল 58তম জন্মদিন পালন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ ইকরামুল ইসলাম। শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রথমবার রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার 18 অক্টোবর রাষ্ট্রীয়ভাবে পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস 2021। দিবসটি উপলক্ষে যশোরের শাহশাহ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। সকালে উপজেলা চত্বরে 58 জন ছাত্রছাত্রীরা বেলুন উড়িয়ে শেখ রাসেল দিবসের শুভ উদ্বোধন করেন। এর আগে অস্থায়ী বেদিতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও উপজেলা চত্বরে নির্মিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল 9:30 থেকে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। পরে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাত্রছাত্রীদের মাঝে 100টি তাল গাছের চারা বিতরণ করেন।